দেখো বন্ধুরা, এখন আমরা প্রথমে যে আসনটি করব সেটি হলো সবাসন। তোমরা তোমাদের বইয়ের প্রথম পৃষ্ঠাতেই এই সবাসনটি দেখতে পাবে। এই আসনটি কিভাবে করা হয় সেটা আস্তে আস্তে আমরা দেখব। প্রথমে সুন্দরভাবে ধীরে ধীরে আমরা বসে পড়ব। কোনো রকম তাড়াহুড়ো না করে আস্তে আস্তে আমরা শুয়ে পড়ব। শরীরের কোনো অংশে কোনো রকম জোর না দিয়ে সমস্ত অঙ্গ অসার আর মনকে শান্ত, ধীর আর চিন্তা শূন্য করে শুয়ে পড়তে হবে। মনে রাখবে, এই সময় শ্বাস প্রশ্বাস একেবারে স্বাভাবিক রাখতে হবে এবং অঙ্গের কোনো জায়গায় মনোনিবেশ না করে চোখ বুঝিয়ে এমনভাবে শুয়ে থাকবে যেন মনে হয় তুমি ঘুমিয়ে আছো। এবারে আমরা শুনব এই সবাসনের উপকারিতাটা কী। দেখো, এই আসনে দেহের সব ক্লান্তি দূর হয়। অনেকক্ষণ ধরে পরিশ্রম করার পর এই আসন করলে আমাদের কাজের জন্য যে ক্লান্তিটা আসে সেই ক্লান্তিটা চলে যায়। অল্পক্ষণ সবাসন করলে অনেক সময়ের বিশ্রামের কাজ হয় এবং দীর্ঘ নিদ্রার অভাবও দূর হয়। সব আসন করার সময় এই সবাসনটা কিন্তু অবশ্যই করতে হবে।